দেখো আজকের আমাদের আলোচনার বিষয় দ্য সেকেন্ড কামিং ডব্লুবি এর লেখা তোমরা দেখতেই পারছো অনস্ক্রিনে দ্য সেকেন্ড কামিং ডব্লু বি অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস ঠিক আছে আজকের ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের একটি পোয়েম আছে দ্য সেকেন্ড কামিং পরপর চ্যাপ্টারগুলো আমি আলোচনা করছি যদি আমার চ্যানেল নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা করতে একদম ভুলবে না তো আজকে আমি আলোচনা করবো দ্য সেকেন্ড কামিং ডাব্লুবি ইয়েটস প্রথমেই একটু কবিতার কবির সম্পর্কে আমরা জেনে নেব সবাই দেখতে পারছো দেখো এই ডবলু বি ইয়েডস এর পুরো নাম কি না উইলিয়াম বাটলার ইয়েটস ওকে দেখো বর্ণ জন্মগ্রহণ করেছিলেন তেরোই জুন এইটিন সিক্সটি ফাইভ তেরোই জুন আঠারোশো পঁয়ষট্টি সালে হ্যাঁ স্যান্ডি মাউন্ট আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে ওকে ডায়েট টোয়েন্টি এইট জানুয়ারি নাইনটিন নাইনটি থ্রি থ্রি নাইন অর্থাৎ উনিশশো উনচল্লিশ ফ্রান্সে স্পাউস নেম আছে জিওরগিনা হাইডলেস ঠিক আছে এটা লিজ বা লিজ উইলিয়াম বার্লার ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট হ্যাঁ ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার অ্যান্ড ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার্স অফ টোয়েন্টি সেঞ্চুরি লিটারেচার অর্থাৎ বিংশ শতকের এই যে বিংশ শতাব্দীর বা বিংশ শতকের উইলিয়াম বার্লার একজন একজন ছিল নাট্যকার একটা বিশেষ ফিগার ছিলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি ছিলেন দেখো এ হচ্ছে অ্যাওয়ার্ডস দ্য নোবেল প্রাইজ অর্থাৎ আমাদের যেমন রবীন্দ্র ঠাকুর প্রথম নোবেল পেয়েছিলেন উনিশশো কত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো তেরোতে সেরকম এখানে উনিশ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন নাইনটিন কত উনিশশো তেইশে নাইনটিন টোয়েন্টি থ্রি উনিশশো তেইশে নোবেল প্রাইজ পেয়েছিলেন তো এই ছিল কবি পরিচিতি এবারে আমরা জানবো সম্পূর্ণভাবে কবিতার এই পোয়েম সম্পর্কে অ্যাবাউট দ্য পোয়েম তোমরা সবাই দেখতে পাচ্ছ অ্যাবাউট দ্য পোয়েম অন স্ক্রিনে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব দেখো ভালো করে বলেছি এই যে দা সেকেন্ড কামিং সেকেন্ড কামিং এ রিটেন বাই আইরিশ পোয়েট ইয়েটস ইন নাইনটিন অর্থাৎ উনিশশো উনিশ সালে এই দ্য সেকেন্ড কামিং এই কবিতাটা লেখা হয়েছিল ডাব্লু বি এডস উইলিয়াম বাটলার ইয়েডস এর লেখা কবে উনিশশো উনিশ তাহলে এমসি কিউ হিসেবে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবারে দেখো বলেছি ফার্স্ট পা প্রিন্টেড ইন দ্য ডায়াল ইন নভেম্বর নাইনটিন টোয়েন্টি অর্থাৎ প্রথম প্রিন্ট প্রকাশিত হয়েছিল উনিশশো কুড়ি সালে অ্যান্ড ইনক্লুডেড ইন হিজ নাইনটিন টোয়েন্টি ওয়ান কালেকশান অফ ভার্স মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার তারপরে উনিশশো সালে তার কালেকশন অফ ভার্স যে ছিল ঠিক আছে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার এখানে ইনক্লুড করা হয়েছিল উনিশশো সালে এখানকার সোর্স কি বলেছে দেখো কবিতার সোর্স হিসেবে বলেছে বাইবেল অর্থাৎ এই বাইবেল থেকে এটা নেওয়া হয়েছে বুক অফ রেভলেশান এই বুক অফ রেভলেশান বাইবেল থেকে এটি নেওয়া হয়েছে টাইটেল সম্পর্কে বলা হয়েছে ইউজড দ্য ফ্রেশ দ্য সেকেন্ড বার্থ অর্থাৎ এই যে সেকেন্ড বার্থ প্রথমে তার নাম হয়েছিল ইন ই ফার্স্ট ড্রাফট প্রথম প্রকাশিত যে ড্রাফ্ট হয়েছিল। এখানে তার নাম ছিল দ্য সেকেন্ড বার্থ আর পরে এটার নাম হয়েছে কি না দ্য সেকেন্ড কামিং বুঝতে পারলাম এরপরে বলেছে দেখো দ্য পোয়েম ইউজেস খ্রিস্টিয়ান ইমাজারি রিগার্ডিং দ্য অ্যাপো অ্যাপোকালস অ্যান্ড সেকেন্ড কামিং এই কবিতাটা কি না খ্রিস্টানদের অর্থাৎ খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের সেই সময়কার প্রসঙ্গ উল্লেখ করেই বর্তমান সমাজের কাছে আমাদেরকে বার্তা প্রেরণ করছেন এই খ্রিস্টান অর্থাৎ আমাদের হিন্দু ধর্মেরও কিছু মতামত তুলে ধরা হয়েছে এরপরে বলেছে দেখো দ্য সেকেন্ড কামিং ইচ ওয়ান অফ ডাব্লুবি এরস মোস্ট ফেমাস পোয়েম রিটার্ন ইন নাইনটিন নাইনটি নাইন শুন আফটার দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বুঝতেই পারছো তাহলে কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে একটু ভালো করবার চেষ্টা করো এই সেকেন্ড কামিং উনিশশো উনিশ রিটেন ইন উনিশশো উনিশ শুন আফটার দ্য সেকেন্ড এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর্থাৎ প্রথম প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় ঠিক আছে তার পরবর্তীকালে যে বিশৃঙ্খল যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সে তখনই কিন্তু এই দ্য সেকেন্ড কামিং লেখা হয়েছিল ডব্লুবিএস লিখেছিলেন আমি পরে প্রসঙ্গ উল্লেখ করে বলছি যে কেন এই সময় লেখা হলো ঠিক আছে তবে প্রেক্ষাপট মনে রাখতে হবে এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এটা লেখা হয়েছিল মনে থাকবে সবার এরপরে দেখো বলেছে একটু ভালো করে এবার কবিতার পর দিকে পরপর চলে যাব। ইট ডেস্ক্রাইবস এ ডিপলি মিস্টিরিয়াস অ্যান্ড পাওয়ারফুল অল্টারনেটিভ টু দ্য খ্রিশ্চিয়ান আইডিয়া অব দ্য সেকেন্ড কামিং জেসাস প্রফেসড রিটার্ন টু দ্য আর্থ অ্যাচ এ সেভার অ্যানাউন্সিং দ্য কিংডম অফ হেভেন এখানে কি বলেছে দেখো বলেছে এটি দ্বিতীয় আগমনের খ্রিস্টান ধারণার একটি গভীর রহস্যময় শক্তিশালী বিকল্প বর্ণনা করে স্বর্গের রাজ্য ঘোষণাকারী ত্রাণকর্তা হিসেবে পৃথিবীতে যীশু খ্রিস্টের ভবিষ্যৎবাণী প্রত্যাবর্তন তার মানে এই কবিতার মধ্যে তোমাদেরকে বোঝাতে বোঝানো হয়েছে যে দেখো ভালো করে এই যে বাংলাটা বলা বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই এখন পর্যন্ত যে বিংশ শতাব্দীর অর্থাৎ দু বছর আগে যে খ্রিস্ট জন্মন করেছিলেন এবং তারপরে এখন যে বিশৃঙ্খল অবস্থা তার জন্য কবি মনে করেছেন যে কেউ না কেউ একজন সেই অবতার হিসেবে আবার এই পৃথিবীতে বিরাজ করবেন যেভাবে খ্রিস্ট এসেছিলেন পৃথিবীতে স্বর্গতী স্বর্গ থেকে নেমে এসে আমাদেরকে উদ্ধার করেছিলেন পাপ থেকে মুক্ত করেছিলেন সেই আগমন বার্তার জন্য সেকেন্ড কামিং বলা হয়েছে আর কি বলা হয়েছে দেখো দ্য পোয়েম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো এমসিকিউতে থাকবে দ্য পোয়েম অলসো অ্যালুট দ্য অবতার লর্ড কৃষ্ণ অব হিন্দু মাইথোলজি আর কি বলা হয়েছে এই কবিতাটার সঙ্গে অ্যালুট করা হয়েছে আমাদের যোগাযোগ আছে সম্পর্ক আছে কিসের অবতার লট কৃষ্ণ বুঝতেই পারছি যে লট কৃষ্ণ অর্থাৎ আমাদের যে ভগবান লট কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের হিন্দু মাইথোলজিতে হিন্দু ধর্মের সেই কৃষ্ণ ঠাকুরের যে অবতার অবতার হিসেবে যিনি যেভাবে আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছিলেন ঠিক সেভাবেই আবারও আমাদেরকে বলা হচ্ছে যে ঠাকুর আবার আসবেন সবসময় যখনই বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন আবার তিনি আসবেন আগমন বার্তা এটা তিনি বলছেন আর কি দ্য পোয়েম এবার একটু ভালো করে দেখো দ্য পোয়েম ফার্স্ট স্ট্যান্ডা এইট লাইন ডেস্ক্রাইব অর্থাৎ প্রথমে কি আট লাইন করে কবিতা আছে অর্থাৎ টোটাল চোদ্দো আর আটে কত বাইশ লাইনের কবিতা ঠিক আছে ফার্স্ট স্ট্যান্ডা এইট লাইন পরে স্ট্যান্ডা টোয়েন ওয়ান ফরটিন ফর্টিন লাইনস তাহলে চোদ্দো লাইনে চোদ্দো আট বাইশ লাইন ডেস্ক্রাইব যে ওয়ার্ল্ড অফ চাওস কনফিউশান অ্যান্ড পেন তাহলে প্রথম যে আট লাইনে কিসের বর্ণনা করা হয়েছে দেখো বলেছে বিশৃঙ্খল বিভ্রান্তি আর যন্ত্রণার জগৎকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ প্রথম আনলাইনের মধ্যে এই যে অরাজকতা বিশৃঙ্খল অবস্থা এটাকে কিন্তু বর্ণনা করা হয়েছে প্রথম আনলাইনের মধ্যে তারপরের সেকেন্ড লঙ্গার স্ট্যান্ডার যে চোদ্দো লাইনের বড়ো লং স্ট্যান্ডার্ড আছে ইমাজিন দ্য স্পিকার রিসিভিং এ ভিজন অফ ফিউচার যেখানে ভবিষ্যতের একটা লক্ষ্য তুলে ধরেছেন ভবিষ্যৎ দিক খুঁজে পেয়েছেন বাট দিস ভিজন রিপ্লেসেস জেসাস হিরোইক রিটার্ন উইথ হোয়াট সিমস টু বি দ্য অ্যারাইভেল অফ গ্রটেস বিস্ট অর্থাৎ দ্বিতীয় দীর্ঘ স্তবকে চোদ্দ লাইনে স্পিকারের ভবিষ্যতের একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করা কল্পনা করে কিন্তু এই দৃষ্টিভঙ্গিটি যিশুর বীরত্বপূর্ণ প্রবত্যাবর্তনকে প্রতিস্থাপন করে যা একটা অদ্ভুত জন্তুর আগমন বার্তা আগমন বলে মনে হয় যেভাবে এসে তিনি আমাদেরকে মুক্ত করবেন হয়েছে এবারে বলেছে দ্য পোয়েম ইচ রিটার্ন ইন ব্লাং ভার্স আর কি কবিতার লেখা হয়েছে এই ব্ল্যাঙ্ক ভার্সে বোঝা গেল এই হচ্ছে কবিতা অ্যাবাউট পোয়েম সম্পর্কে এতগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে মেনলি এবার আমি তোমাদের কবিতার মধ্যে চলে যাব। এবারে লাইন বাই লাইন আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো দ্য ফুল টেক্সট অফ দ্য সেকেন্ড কামিং ঠিক আছে সঙ্গে তার সঙ্গে আমি পাশে বাংলাও দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখো যারা বুঝতে পারবে না পাশে বাংলাটা দেখে নেবে তাহলে আমি এবার বলবো যে কেন লেখা হয়েছিল সেকেন্ড কামিং তাহলে বললাম যে আজ থেকে দু বছর আগে যখন খ্রিস্ট জন্ম করেছিলেন যেভাবে এসে তার পৃথিবীকে পাপ মুক্ত করেছিলেন বিশৃঙ্খলা অবস্থা যে অরাজকত অবস্থা তার থেকে যে মুক্ত করেছিলেন মানুষজনকে সেভাবে ঠিক এখন সেই বিংশ শতকে এসে যে যে মানুষরা অত্যাচার করছে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে এসে অবতার হিসেবে তিনি কি করবেন আমাদেরকে উদ্ধার করবেন তার জন্য তিনি চাইছেন দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আগমন অর্থাৎ খ্রিস্ট আবার এই পৃথিবীতে প্রত্যাবর্তন করবেন এসে যেন সব কিছু পাপকে আবার মুক্ত করে দেয় সেই প্রসঙ্গেই দ্য কামিং কবিতাটা লেখা হয়েছে বোঝা গেল এবার আমি তোমাদের লাইন বাই লাইন আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম এক দুই তিন চার আট লাইন আমি পাশে লিখে রেখেছি কতগুলো লাইন দেখো টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডনিং জায়ার বলেছে কি মানেটা দেখো বিস্তীর্ণ চক্রে ঘুরে বারবার অর্থাৎ টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডিং জায়ার অর্থাৎ বিস্তীর্ণ চক্রে ঘুরে বারবার দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার এই যে ফ্যালকন মানে কি না এই যে বাচ পাখি এইটা কেন একটা পাখি বাচ পাখি ঠিক আছে এই বাচ পাখি তার মালিকের কথা যেন আর শুনছে না সে উপরেই দিকে উঠেই চলেছে উঠেই চলেছে মালিকের কথা শুনে যাচ্ছে চলছে না আর থিংস অল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড ভেঙে পড়ে সবই কেন্দ্রীভূত আর কিছুই থাকছে না সব যেন ভেঙে পড়ছে একত্রে আর কোনো কেন্দ্রীভূত কোনো নিয়ম শৃঙ্খলা আইন বলে কিছু নেই ঠিক আছে বলছে মেয়ার অ্যাঙ্কারি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড এই যে অরাজকতা আজ পৃথিবীকে দুর্বল করে দিয়েছে ঠিক আছে এই যে লুজড মানে দুর্বল করেছে পৃথিবীকে এই মেয়ার মেরি অ্যাংকারি অর্থাৎ এই যে অরাজকতা বিশৃঙ্খল পৃথিবীকে আজ দুর্বল করে দিয়েছে দ্য ব্লাড দ্য ব্লাড ডিমড দ্য টাইড ইজ লুজ অ্যান্ড এভরি হোয়ার বলছে সর্বত্র কি সব সর্বত্র আজ অবাধিত রক্তস্রোত অর্থাৎ চারিদিকে শুধু রক্ত আর রক্তস্রোত বয়ে যাচ্ছে চারিদিকে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন বলেছে কলুস গ্রাস করেছে এই যে সেরিমনি অফ ইনোসেন্স এই সরলতাকে গ্রাস করে ফেলেছে ড্রাউন কলুস করে ফেলেছে এই পৃথিবীর অহর পৃথিবীর এই অহরাত্র গ্রাস করেছে আর কি দ্য বেস্ট লাক অল কনভিক্সান হোয়াইল দ্য ওয়ার্স্ট আর কি সর্বোৎকৃষ্ট তিরোহিত প্রায় অর্থাৎ সব দিক থেকে যেন ঘিরে ফেলেছে এ কলুস গ্রাস করে ফেলেছে আর ফুল অব প্যাসিওনেট ইনটেনসিটি প্যাসিওনেট ইনটেনসিটি অর্থাৎ কি এই যে নিকৃষ্টতমরা পূর্ণাববেগে জয়গান করছে ফুল অফ প্যাসিউনেট অর্থাৎ কি এই যে মানবিকতা যারা নিকৃষ্ট হয়ে উঠেছে অত্যাচার করছে তাদেরকে তারা যেন আরও পরপর পূর্ণা পূর্ণাবগে যেন জয়গান করে চলেছে অর্থাৎ তারা তাদের অত্যাচার তাদের তাদের এই যে অবস্থা বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আরও ভয়ানক অবস্থায় বাড়িয়ে নিয়ে চলেছে দিনের পর দিন তাহলে এই আর মধ্যে এই যে অরাজকতা এটাই কিন্তু আমাদের কাছে বর্ণনা করা হয়েছে পরবর্তী যে চোদ্দো লাইন বর্ণনা করা হবেই দেখো নয় থেকে এই চোদ্দ লাইনের মধ্যে কি বর্ণনা করা হয়েছিল প্রথমে বলেছিলাম হ্যাঁ যে একটা নিশ্চিত আসন্ন তিনি আগমন করেছেন বলা হয়েছে সিওরলি সাম রিলেভেন্স সরি রেভেলেনশান রিভেলেশান ইচ অ্যাট হ্যান্ড বুঝতেই পারছো এখানে বলা হয়েছে সিওরলি নিশ্চিত সাম রেভিলেশান ইজ অ্যাট হ্যান্ড নিশ্চিত নিশ্চিত আসন্ন কোনো আগমন অর্থাৎ এই সময় আসন্ন কোনো আগমন আসবে এরকম নিশ্চিত হওয়া দরকার সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড আর নিশ্চিত আসন্ন দ্বিতীয় আগমন অর্থাৎ যীশু খ্রিস্টের পরে আবার এইবার যীশু আবার পৃথিবীতে মরতে আগমন করবেন দ্বিতীয়বারের জন্য দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়াট আউট বলেছি দ্বিতীয় আগমন শুনতে না শুনতেই ঠিক আছে হার্ডলি আর দোজ ওয়াট হোয়েন ভাস্ট ভাস্টেন ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি স্পিরিটাস মান্ডি এই শব্দের কথা অর্থ হচ্ছে কি এক বিষাদ প্রজ্ঞা ঠিক আছে এটা একটা ল্যাটিন ওয়ার্ড স্পিরিটাস মান্ডি ল্যাটিন ওয়ার্ড যেন সে বিষাদ প্রজ্ঞা মুখের সে দেখতে পায় ট্রাভেলস মাই সাইট আর কি বলছে আমার দৃষ্টি আহত করেছে ট্রাভেল মানে সমস্যা সাইট মানে দৃষ্টিশক্তি আহত করেছে সাম ইন ইনসেন্স ইন দ্য ডিজার্ট যে কোনো না কোনো একটা যে কোনো একটা মরু বালুকায় যেন আমার দৃষ্টি আহত করে দিয়েছে এ শেফ উইথ লায়ন বডি বলছে সিংহের শরীরের সিংহের হেড অফ আচ্ছা মানুষের মস্তকের মতো আর সিংহের দেহের মতো সামনে এসে দাঁড়ায় এ গেজ ব্লাং অ্যান্ড পিটিলেস পিটলেস অ্যাজ দ্য সান যেন অকরণ শূন্য দৃষ্টি চোখে যেন সূর্যের মতো দরদহীন বলেছে সূর্যের মতো যেমন দরদ সেরকম দরদহীন ইচ মুভিং ইটস স্লো থিংস হোয়াইল অল অ্যাবাউট ইট বলছে মাংসল উরু বাড়িয়ে আক্রমণে উদ্ধত ইচ মুভিং ইট স্লো থিংস হোয়াইল অল অ্যাবাউট ইট বলছে মাংসল উরু বাড়িয়ে আক্রমণ উদ্ধত রিল স্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ড বলছে মরুর সন্ত্রস্ত পাখিদের ছায়া দেখি চারিধারে অর্থাৎ কবি দেখছেন যে মরুর যে পাখি মরুর পাখি সেই ছায়া তিনি চারিদিকে দেখতে পাচ্ছেন দ্য ডার্কনেস ড্রপ এগেন বলছে ডার্কনেস মানে অন্ধকার ড্রপ এগেন বাট বলছে এই গাঢ় অন্ধকার ঘনায় চারিদিকে গাঢ় অন্ধকার ঘনিয়েছে বাট নাও আই নো আমি জানি এটা হ্যাঁ দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ বলছে এই বিশ শতকে অর্থাৎ এই বিশ শতকে বলতে কি বিংশ শতকে নির্মম নিদ্রা অর্থাৎ এই যে বিংশ শতকের যে নিদ্রায় সবাই পড়ে গেছে ঘুমিয়ে গেছে সেই বিংশ শতকে বলছে গাঢ় আধার নেমে এসে আমি জানি ওয়ার ভেক্সড ঠিক আছে টু নাইট মেয়ার বাই এ রকিং ক্র্যাডেল রকিং ক্যাডেল মানে কি না দোলনায় দুলে অর্থাৎ দোলনায় দুলে দুলে দুঃস্বপ্নে বিব্রত এই ওয়ার ভেক্স টু নাইট মেয়ার থেকে কি দুঃস্বপ্নে বিব্রত দোলনায় দুলে দুলে যেন দুঃস্বপ্ন বিব্রত হয়ে আসতে তাদের কাছে আমাদের কাছে এই জগতের কাছে অ্যান্ড হোয়াট রাপ বিস্ট ইটস আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট অবশেষে ভাবি যা এবং অবশেষে আমি ভাবি যে হিংস্র এক পশু কদাকার অর্থাৎ এখানে খ্রিস্ট যে বা যে অবতার আসবেন এই পাপ মুক্ত করতে একটা পশুর সঙ্গে তুলনা করা হয়েছে যে সেই অবশেষে সেই হিংস্র এক পশু কদাকার আসবেন স্লাউচেস স্লাউচেস টু ওয়ার্ডস যা বেথেলহেম টু বি বন এই বেথেল বলতে তোমরা জানো যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেল হেমে টু বি বন তাহলে কি এই বেথেল হেমে জন্মাবে কি পুনর্বার এখানে আমাদের কোশ্চেন মার্ক করে দিয়েছে যে আবার কি তিনি তাহলে জন্মগ্রহণ করছেন এত কিছুর পরেও তিনি আমরা তো দ্য সেকেন্ড কামিংকে আমরা বর্ণনা করলাম যে দ্বিতীয় আগমন আমাদের দরকার এই মুহূর্তে এই পৃথিবীর ঘন অন্ধকার থেকে দূর করতে পাপ মুক্ত করতে বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে তিনি কি বেথালে ফেমে জন্মাবে কি পুনর্বার তাহলে শুধুমাত্র এখানে খ্রিস্টিয়ান নয় আমাদের হিন্দু ধর্মের কৃষ্ণের অবতার যে প্রত্যেক ধর্মের তাদের দেবতার কথা বলা হয়েছে যে আবার একবার এই পৃথিবীতে আগমন হবে ঠিক আছে যেখান থেকে আমাদেরকে মুক্ত করবেন এই হচ্ছে ফুল কনটেক্সট ঠিক আছে ফুল টেক্সট অফ সেকেন্ড এ কামিং তোমরা ভালো করে দেখো এরকম করে ভিডিও হয়তো তোমরা আর পাবে না ঠিক আছে যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমি প্রত্যেকটা প্রত্যেকটা আমি এভাবেই বাংলা মিনিং সমেত তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার পাশে থাকো শুধু একটা রিকোয়েস্ট যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন করতে একদম হলো না চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে পরবর্তী টপিক নিয়ে আবার তোমাদের সামনে তত যত তাড়াতাড়ি সম্ভব হাজিরাবো তবে তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে শর্ট কোশ্চেনগুলো ভালো করে করবে আমি তোমাদের জন্য শর্ট কোশ্চেন আবার রেডি করে নেবো ঠিক আছে